নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। কারা টাকা লুট করেছে আমি সব জানি, তারা কারা সেটাও আমি জানি। হ্যাঁ বন্ধুরা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ভয়ঙ্কর বলা যেতে পারে মন্তব্য আদালতে ভরা এজলাস জুড়ে একেবারে নিস্তব্ধতার পরিবেশ বিরাজ করছে। সিআইডি অফিসার এবং সিবিআই অফিসার সকলে সেখানে উপস্থিত, আর সেখানে বিচারপতি গাঙ্গুলির ভয়ঙ্কর মন্তব্য বলা যেতে পারে আদালতে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে একটা কোনো রকম কোনো কিছু কেউ কথা বলেনি, শুধুমাত্র বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন যে কারা টাকা লুট করেছে সেটা আমি জানি এবং তারা কারা সেটাও আমি জানি। তো বন্ধুরা, আপনারা জানেন যে আলিপুরদুয়ার আর মহিলা ঋণদান সমবায় সমিতি নামে একটি সংগঠন ছিল, যেটা নাকি ওই জেলার বহু মানুষের টাকা আত্মসাৎ করে নিয়েছিল। এবং এরপরে বলা যেতে পারে টাকা কারা আত্মসাৎ করেছে, টাকা কোথায় গিয়েছে, এটার জন্য সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তো জানা যাচ্ছে যে তিন বছর ধরে সিআইডি তদন্ত চালানোর পরেও কোনো রকম তদন্তের কিনারা করতে পারেনি। এবং গত আগস্ট মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওই মামলাটি ওঠে, এবং উঠতে কিন্তু বিচারপতি ভয়ঙ্করভাবে অসন্তোষ প্রকাশ করেন ওই সমস্ত সিআইডি অফিসারদের ওপরে। এবং তিনি বলেন যে সিআইডি অফিসার আপনারা কেন হয়েছেন, তিন বছর ধরে আপনারা তদন্ত চালাচ্ছেন, তারপরও আপনাদের কাছে কোনো তথ্য নেই, কি আসল কালপিট আপনারা ধরতে পারছেন না, তাহলে তদন্ত করে আপনাদের তো কোনো লাভ নেই। এবং তিনি উল্টে রাজ্যকেই আরও 50 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন। জানা যাচ্ছে যে এই মামলার তদন্তভার সিআইডি এবং বলা যেতে পারে এই সিআইডি তদন্তের যে ভার সেটা তুলে দেন তিনি ইডি এবং সিবিআইয়ের উপরে তিনি তুলে দেন। এবং বলা যেতে পারে সেই সময়ও কোর্টে সিআইডির আর্জি ছিল যে তাদেরকে একটু সময় দেওয়া হোক, তারা এই মামলার তদন্ত ঠিকঠাক করবে। কিন্তু বিচারপতি একেবারে তাদের সমস্ত দাবি নাকচ করে দিয়ে সিবিআইয়ের উপরে ভার তুলে দেন, এবং তিনি নির্দেশ দেন যে সিবিআইকে যেন সমস্ত কিছু তথ্য তারা টার্ন ওভার করে দেয়। এবং তারপরে জানা যাচ্ছে যে সিবিআই নাকি বিচারপতিকে জানান যে সিআইডি তাদের কোনো রকম তথ্যই হাতে তুলে দেয়নি। তারপরে বিচারপতি আরও ক্ষুব্ধ হয়ে যান এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে দ্রুত থেকে দ্রুত সম্ভব যেন সিআইডি অফিসাররা সিবিআইদের হাতে সমস্ত তথ্য তুলে দেন, নাহলে স্বরাষ্ট্র সচিবকে তিনি এইখানে ডেকে পাঠাবেন বলে জানান অভিজিৎ গাঙ্গুলি। সিআইডিকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, গরিবদের টাকা কারা আত্মসাৎ করেছে আমি জানি, যারা সাইকেল চড়ত গরিব মানুষের টাকা মেরে তারা এখন গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে। সিআইডি গোয়েন্দাদের ধমক দিয়ে বিচারপতি বলেন, কোর্টের সঙ্গে আপনারা খেলা করছেন, আপনারা তো এতদিন তদন্ত করলেন, কেন কিছু হলো না, তদন্তের অগ্রগতি হয়নি বলেই তো সিবিআইকে দিতে হলো, আপনারা তাহলে কী করছেন, ঘাসে মুখ দিয়ে চলছেন। এরপর কিন্তু আমি প্রয়োজনে স্বরাষ্ট্র সচিবকেও ডেকে পাঠাবো। এরপর বিচারপতির মন্তব্য, 50 কোটির দুর্নীতি হয়েছে, গ্রামের গরিব মানুষরা সবজি বিক্রি করে ওই টাকা রেখেছিল, প্রতারণা করা হয়েছে, ওদের টাকা লুট করে নেওয়া হয়েছে। তো সিআইডির হাত থেকে মামলা তিনি তুলে দিয়েছেন সিবিআইয়ের ওপরে, এবার শেষ ভরসা হচ্ছে সিবিআই। তো সিবিআই এখন কী করে সেটাই এখন দেখার। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন, এ ব্যাপারে আরও আপডেট হলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।